স্যার আমাকে অ্যারেস্ট করেন। মানে? মানে কাউকে ডাক দেন, আমাকে হাজতে ঢুকাইতে বলেন। আপনাকে হাজতে ঢুকানোর ব্যবস্থা করবো? জি স্যার। কেন স্যার? আপনি যদি আমাকে অ্যারেস্ট না করেন আমি একটা বড় রকমের দুর্ঘটনা ঘটাই দিব, এই কারণে আমি বলতেছি আগে থেকে আপনি আমাকে অ্যারেস্ট করেন। মানুষ অপরাধ করে পালিয়ে বেড়ায় যেন তাকে গ্রেফতার করতে না পারে কেউ, আর আপনি কোনো অপরাধ করেননি, একটা অপরাধ করবেন সেটার জন্য অগ্রিম আমার কাছে আসছেন আপনাকে গ্রেফতার করার জন্য? জি স্যার, আমি অগ্রিম গ্রেফতার হওয়ার জন্য আসছি। কি অপরাধ করবেন আপনি? আমি মার্ডার করব। কাকে? আমার বউকে। বুঝতে পেরেছি, আপনি বসুন প্লিজ। ঠিক আছে স্যার, আমি বসতেছি, কিন্তু স্যার আমি কিন্তু স্যার বাসায় যাচ্ছি না স্যার, আপনি আমাকে আটকে রাখেন। আমি যদি বাসায় যাওয়ার কিছু ঘটাই ফেলি স্যার তাহলে কিন্তু দায়ভার আমি নিতে পারবো না স্যার, আপনার কাছে আমি আগে আসছিলাম। ঠিক আছে, বুঝতে পারছি, একটু মাথা ঠান্ডা করেন, চা কফি কিছু খাবেন? স্যার চা কফি খাওয়ার মতো কোনো মানসিক অবস্থাই আমার নাই। ওকে, কী হয়েছে বলুন। স্যার আমি আমার বউকে কোনোভাবেই সহ্য করতে পারতেছি না, সে সহ্যের সীমা ভেঙে ফেলছে স্যার। আমি যদি এখন বাসায় যাই তাকে আবার সামনাসামনি দেখি স্যার আমি গলা টিপ দিয়ে মেরে ফেলবো স্যার। ওকে, আমাকে একটু বিষয়টা খুলে বলেন। কি করে নাই স্যার আমার বউ? কি সে? দাঁড়াও তো। কি হয়েছে বলবা তো? আরে একটা অদ্ভুত গন্ধ তুমি পাইতেছো না? গন্ধ? কি বাজে গন্ধ, মানে আমার তো বমি আসতেছে, মানে নিঃশ্বাস আটকে যাচ্ছে, পচা ডিমের গন্ধ তুমি পাইতেছো না? যত সময় যেতেছে তত আর গন্ধটা মমো করতেছে, মানে খারাপ লাগতেছে। শুনো, পচা ডিমের গন্ধ হইতে যাবে কি জন্য? তুমি না একটু বেশি করতেছো, আর আমি একটু চুলের মধ্যে আমলা, মেথি, কালো জিরার তেল, পেঁয়াজের রস, তারপরে হচ্ছে অ্যালোভেরা, আর একটু সাদা ডিমের অংশটা দিয়ে প্যাস্ট বানায় মাথার মধ্যে দিছি। তুমি কি আজব প্যাস্ট তোমার চুলে দিয়ে ঘুরতেছো, যাও এটা ধুয়ে আসো, ধুয়ে এসে এখানে সব। আমি এই গন্ধ থাকতে পারতেছি না। এটা তো আমি ধুইতে পারবো না, আমাকে বিউটিফিকেশন বলছে। বিউটিশিয়ান? ওই একই হলো, মানে উনি আমাকে বলছে যে 8 ঘন্টার কম এটা রাখলে কোনো কাজ করবে না। এটা তো আমি ধুইতে পারবো না, এটা আজকে সারা রাত রাখতে হবে। কে? আমি তো 8টা মিনিটে সহ্য করতে পারবো না, 8 ঘন্টা দূরের কথা। তুমি যাও, এখন যাও, 2 মিনিট লাগবে, চুলটা ধুয়ে চলে আসো, যাও। না, এটা তো আমি ধুবই না, উনি আমাকে 8 ঘন্টা বলছে মানে 8 ঘন্টায় রাখবো। আর এমনিতে আমার চুল পড়ে যাচ্ছে, এটা দিলে চুল পড়া একটু বন্ধ হবে। আমার চুল বড় না তোমার ঘুম বড়? আমার ঘুম বড়? তাহলে ঘুমাও। আমি এরকম অবস্থা ঘুমাইতে পারবো না। তাহলে তো সমস্যাটা তোমার, আমার তো কোনো সমস্যা নাই, আমি তো কোনো স্মেল পাচ্ছি না। একই হইলে এত ভুল ধরা লাগবে না, তোমার যদি পোষায় তুমি এখানে থাকো নাহলে তুমি প্লিজ এখান থেকে যাও। আমি বাইরে গিয়ে ঘুমাইতে পারবো না, তোমার চুলে প্যাস্ট দিছো, তোমার চুলে উদ্ভট প্যাস্ট নিয়ে বাইরে গিয়ে তুমি নিজে ঘুমাও। আমি জীবনও বাইরে যেয়ে ঘুমাবো না, তুমি ঘুমাও, তোমার সমস্যা, আমার তো কোনো সমস্যা নাই, আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। আশ্চর্য, যত বাজে গন্ধ উঠ করে গন্ধ, তুমি গন্ধ পাচ্ছ না? তোমার নাক নাই, তুমি কোনো গন্ধ শক্তি তোমায় পাও না? এটা কোনো, এটা একটা পেস্ট বলে? ঠিক আছে, আমার আমারও ঘুমানোর ইচ্ছা নাই, দুর্গন্ধ। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কোনো প্রবলেম? না না, তুমি নাকি বউ নিয়ে আসছো? জি আন্টি। তুমি তো সারাদিন অফিসেই থাকবে, তো বউর সাথে যদি পরিচিত হয়ে যাই তাহলে একা একা লাগলে আমার সাথে গিয়ে গল্প করতে পারবে, তাই পরিচিত হতে আসলাম। আন্টি এটা খুবই ভালো কথা, প্লিজ আসেন, ভেতরে আসেন। থ্যাংক ইউ। প্লিজ আন্টি আপনি একটু বসেন, আমি আমার বউকে ডেকে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এই কেয়া শুনো, কি দিছো মুখে একদম ভিজা কাপড় দিয়ে রাখছো কেন? এটা তো ভিজা কাপড় না, বিউটিফিকেশন আপু আমাকে বলছে এটা যদি আমি 20 মিনিট মুখের মধ্যে রাখি তাহলে আমার মুখটা গলো করবে। আচ্ছা গলো করবে, শোনো বাড়িওয়ালা আন্টি আসছে, তোমার সাথে দেখা করতে আছে, একটু কথা বলবে, আসো দেখা করে যাও। উনি এখন আসছে? আসছে, হ্যাঁ বসে আছে। আচ্ছা তাহলে আমি রেডি হয়ে আসতেছি। রেডি হওয়ার কি আছে কেয়া, বাসায় আসো, বাসার কাপড় আসো, মুখ থেকে টান দিয়ে তুলো, এসে দেখা করে তারপরে যে রেডি হও। আচ্ছা তুমি যাও, আমি আসতেছি। আচ্ছা আমি যাচ্ছি, তুমি কিন্তু তাড়াতাড়ি এসো, শিওর? দেরি করো না, আসো। কি ব্যাপার, ঘুম থেকে ওঠেনি? না না আন্টি, ও তো উঠে গেছে, ও রেডি আছে, চলে আসবে। ও
তোমার বউ তো বাসাটা খুব সুন্দর করে সাজিয়েছে, খুব গোছানো মেয়ে, তাই না? জি আন্টি, আলহামদুলিল্লাহ আমার বউটা খুব গোছানো মানুষ। তোমার বউ মনে হয় ঘুম থেকে ওঠে নাই, আমি বোধ হয় একটু আর্লি চলে আসছি। আচ্ছা আমি যাই, আরেকদিন আস। না কি যে বলেন, জেগে আছে, আমি কথা বলে আসলাম তো, ফ্রেশ হতে চলে আসবেন, এখনই চলে আসবে। ও আসসালামু আলাইকুম আন্টি, হাউ ইউ? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, তুমি কেমন আছো মা? আমি ভালো আছি আন্টি। আচ্ছা আন্টি, আপনি কি অসুস্থ? কই না তো, আমি তো সুস্থ। তাহলে মনে হয় আন্টি বাসার কাজ করে এসেছেন, তাই না? আরে না না, বাসায় তো বুয়া আছে। বুয়া আছে? তাহলে আন্টি এরকম একটা গরিব গরিব টাইপের কাপড় পরেছেন, মানে আপনি এত বড় একটা বাড়ির মালিক, এটা না আসলে আপনার সাথে যাচ্ছে না। এই টাইপের কাপড় পরলে আপনাকে না বুয়াদের মতো লাগবে। তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে, তোমার ড্রেসটাও সুন্দর। থ্যাংক ইউ। তোমরা মনে হয় কোথাও যাচ্ছ, তাই না? আমি আসি পরে আর যাব। আন্টি কোথাও যাচ্ছি না, আমি তো আপনার জন্যই রেডি হলাম। এই যে আপনার জন্য, মানে বাসায় যেহেতু দেখা করছি আমরা, তাই একটু সিম্পল সাজলাম, বাইরে গেলে একটু গর্জিয়াস সাজতাম। এটা সিম্পল? হ্যাঁ, আমার তো আরো দামি দামি গর্জিয়াস ড্রেস আছে, দেখবেন না? ঠিক আছে, আরেকদিন এসে দেখব। হ্যাঁ ও আন্টি, আপনার হাতটা একটু দেখি তো। আপনি পেডিকোর মেনিকোর করেন না? কি মানে পেডিকোট মেনিকোট করেন না মা? ওটা আসলে পেটিকোট ম্যানিকোট হবে না, ওটাকে বলে হাতের জন্য যেটা করা হয় সেটা ম্যানিকিউর, আর পায়ের জন্য যেটা করা হয় সেটা প্যাডিকিউর। ওই একই হলো তো আন্টি, পার্লারে যে পেটিকোট ম্যানিকোট করে দাও এটা বললেই তো করে দিবে। আর আন্টি আপনি মনে হয় মনে করেছেন আমি গ্রাম থেকে এসেছি, তাই খ্যাত হব, এসব কিছু বুঝি না, পার্লার চিনি না। আন্টি আমি কিন্তু প্রত্যেক স্যাটারডেতে এই পার্লারটাতে যাই। মা ওটা না স্যাটারডে হবে না, স্যাটারডে। আন্টি আপনি মনে হয় একটু বেশি ভুল ধরছেন। আন্টি আপনার পাটা একটু দেখি তো। সালাম করতে হবে না, আমি তোমার জন্য এমনি দোয়া করি। হ্যাঁ, পা ধরতে হবে না। সালামের জন্য না আন্টি, তাহলে দেখি। এই মেয়ে, আরে এই মেয়ে, শোনো না, পা দিয়ে কি করবা আন্টি? উফ, আপনার তো আর্গেন্ট পার্লারে যেতে হবে, খুবই খারাপ অবস্থা। আপনার চুল দেখি। আন্টি আপনি পরে স্যাটারডেতে আমার সাথে যাবেন, আমার সাথে গেলে কিন্তু স্পেশাল সার্ভিস দিবে, অন্য কারোর সাথে গেলে এটা পাবেন। বাবা ইমন, তোমার বউকে বলো আমি আরেকদিন আসবো, আমি আরেকদিন আসবো মা। হ্যাঁ আন্টি, আন্টি আন্টি আপনি কিন্তু আমার বাসায় আজকে প্রথম এসেছেন, আর প্রথম আসলে খালি মুখে যাওয়া যাবে না। আন্টি আপনি শিশু খাবেন? কি বলো, শিশু শিশু ওই একই শশী শশী, যাই হলো আন্টি, এখানে একটা রেস্টুরেন্ট আছে খুব ভালো বানায়, আপনি খাবেন? মা তুমি বললে না আমার শরীরটা কেমন লাগছে, অসুস্থ লাগছে, আমার বোধহয় অসুস্থই লাগছে, আমি এতক্ষণ বুঝি নাই। বাবা আজকে আমি আসি, আমি আরেকদিন আসবো। জি আন্টি, আবার আসবেন তাহলে। কিন্তু আন্টি আপনার কিন্তু ফেসিয়ালও করতে হবে, চেহারাটা খারাপ হয়ে গেছে। তোমরা তো বারবারই করতে বলছে কেউ? হ্যাঁ, তোমার প্রিটেন্ড করতে বলছে, তোমার এই ঢং ঢং এত সাজগোজের কোনো দরকার আছে? কি সাজা সাজছে, ভূতের মতো লাগতেছে, তুমি নর্মাল থাকতে পারতা না? যেমন মানুষটা তেমন ভাবে কথা বলা যায় না, তুমি বাংলা ভাষায় কথা বলো, ইংলিশ পারো না, ইংলিশে ফুটানি মারতে বলছে। শুনো, উনি মনে করবে আমি গ্রাম থেকে আসছি জন্য আমি খ্যাত, কিন্তু আমি তো আসলে খ্যাত না, আমাকে তো সেটা বুঝাইতে হবে, তাই আমি এইভাবে কথা বললাম। যে তোমার স্পেশাল ইংলিশ বুঝে গেছে তুমি কোথা থেকে এসেছো, অত বোঝানো লাগবে না। তো ফেক পার্সোনালিটি আমার একদম বিরক্ত লাগে, যেটা সে না সেটা তার হওয়া লাগবে। আর কতক্ষণ লাগবে? আমার আরো 30 মিনিট লাগবে। 30 মিনিট? অফিসের কাজ অফিসে করা যায় না, বাসায় আনতে হবে। সব কাজ তো অফিসে শেষ হয় না, কিছু কাজ তো বাসায় করাই লাগে।
আমার না খুব মাথা ব্যথা করতেছে, লাইটটা একটু বন্ধ করো। লাইটটা বন্ধ করলে আমি কাজ করবো কিভাবে? আমার কাজটা শেষ করতে হবে না? কাজটা না করলে কি হয়? কাজটা না করলে কাজটা হয় না, আন্ডান থেকে কাজটা করতে হয়। কেয়া, কেয়া, কেয়া আসো। আসি। শোনো, কি অফিসে যাবো তো? তো যাও, বসে আছো কেন? তো নাস্তা করবো না? করো, নাস্তা দাও। আমি নাস্তা দিব? আমি কোথা থেকে নাস্তা দিব? তুমি নাস্তা বানাও নাই? আমি কিভাবে নাস্তা বানাবো? আমি কখনো নাস্তা বানাইছি? আমি বাপের বাড়িতে থাকতেও কখনো নাস্তা বানাই নাই, এটা আমার দ্বারা সম্ভব না। আমি কেন খালি পেটে অফিসে যাব? আচ্ছা, আমি অর্ডার করে দিচ্ছি, তুমি খেয়ে যাও। কে, আমি বাইরের খাবার খাবো না, খাইতে পারি না। আমি বললাম তো আমি নাস্তা বানাইতে পারি না, এখন কি করব? বাইরেরটাই খাইতে হবে। আমি তাহলে অর্ডার দিয়ে দিচ্ছি। আচ্ছা, ব্রেকফাস্ট আমি করে নিচ্ছি, তারপর লাঞ্চ। এতদিন কি করতা? যেভাবে খাইতো সেভাবেই খাবা? আগে তো আমি সিঙ্গেল ছিলাম, এখন তো আমি ম্যারিড, তোমাকে আমি বিয়ে করছি, তো তুমি আমার বউ হয়ে কি দায়িত্ব পালন করতেছো? তোমাকে বিয়ে করার পরে আমার আগের মতোই জীবনযাপন করতে হবে। আমি রান্না করব? তার মানে তুমি আমাকে বিয়ে করছো রান্না করার জন্য? তাহলে তুমি 10টা বুয়া রাখতা, তোমার বিয়ে করার দরকার কি ছিল? আশ্চর্য, পৃথিবীতে এত মানুষ সংসার করতেছে, ওয়াইফরা যে হাজবেন্ডকে রান্না করে খাওয়াচ্ছে, সবাইকে কাজের বুয়া। তারা করতেছে, আমি করি না। আমি তো অন্য কাজ করতেছি, তাই না? আর আমার কাজ তো শুধু রান্না করে খাওয়ানো না, আমার একটা লাইফ আছে। আচ্ছা ঠিক আছে, তোমার যখন বেশি দরকার হয় আমাকে একটা ফোন দিও, আমি পৌঁছে দিব টাইম মতো খাবার। কে, বাইরের খাবার আমি খাবো না, আমি খেতে পারি না। আমি ওনা রাঁধতে পারি না। স্যার, এই যে ফাইলটা। হ্যাঁ, সুন্দর হয়েছে, আপনি খুব সুন্দর করে জিনিসটা করছেন, ফরওয়ার্ড করে দেন। স্যার, আপনি কাজ আর ফাইলের সৌন্দর্যটাই দেখেন, আশেপাশে যে সৌন্দর্যটা আছে ওটা দেখেনি না। হ্যাঁ, তুমি ঠিকই বলছো, আশেপাশে ওয়ালের কালারটা আমার অত পছন্দ হয় নাই, একটু ডার্ক হয়ে গেছে। আমি বলে দিছি আগামী মাসের মধ্যে লাইট কালার করে ফেলবো, সুন্দর একটা কালার নিয়ে আসবে। স্যার, আমি দেয়ালের সৌন্দর্যর কথা বলতেছি না, আশেপাশে আরও কত সৌন্দর্য আছে ওগুলোর কথা বলছি। এখানে অফিসের চারিপাশে তার সাজেকা কক্সেস বাজার নাই যে সৌন্দর্যটা উপভোগ করবো, তো কী করার আছে বলো? স্যার, একটু মন থেকে দেখেন, দেখতে পারবেন স্যার। ঠিক আছে, দেখবো, যাও এখন, তুমি তোমার কাজ করো। সত্যি স্যার, দেখবেন তো? হ্যাঁ দেখবো। ঠিক আছে স্যার, আসি। থ্যাংক ইউ অজি। আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। কি হয়েছে? মানুষের একটা কমন সেন্স থাকা উচিত নাকি? দেখতেই তো পাচ্ছ একটা ফোন কল কেটে দিচ্ছে, তার মানে আমি তো কাজে আছি, কাজটা শেষ করে কল তো ব্যাক করবো নাকি? না, আমার একটু কথা ছিল। কথা ছিল তো অফিস শেষ করে বাসা যাওয়ার পরে বলতা। কল কেটে দেওয়ার পরে কল দিয়ে যাচ্ছ, জানি মনে হচ্ছে যে আমি বাসা ছয় মাসে ফিরিই না। কি বলবো বলো। না ঠিক আছে, তুমি ফ্রি হয়ে ফোন দিও। কি অবস্থা? আরে আদর, তোর কি অবস্থা? এই যে ভাই ভালো। হঠাৎ করে অফিসে কাহিনি কি? ভাই, আমি তো একটা ঘটনা ঘটায় ফেলছি। কি ঘটাইছিস? তুমি তো জানোই ভাই আমি একটা প্রেম করি। হ্যাঁ, বাসায় বলছি, ওর বাপ মারেও বলছি রাজি, অ্যান্ড নিজে 25 তারিখে বিয়ে। ওরে আদর, কংগ্রেস কংগ্রেস, খুব খুশি হলাম তোর কথা শুনে। বিয়ে তো যেহেতু ঢাকায়, তুমি কিন্তু এক সপ্তাহ আগে খালাম্মা আর ভাবিকে ঢাকায় নিয়ে আসবা। তোর ভাবিরে ঢাকায় আনবো কি? তোর ভাবি তো ঢাকায় অলরেডি আছে। ভাবি ঢাকায়? তাহলে তো ভাবিরে বাসায় গিয়ে দাওয়াত দিতে হবে, নাহলে তো ভাবি হেভি মাইন্ড করবে। শুধু তোর ভাবি মাইন্ড করবে না, আমিও মাইন্ড করবো। তুই বাসায় আসবি, ভাত খাইতে খাইতে দাওয়াত দিবি, আমরা সবাই খুব খুশি হবো। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, আমি তাহলে বাসায় আসবো আজকে। ঠিক আছে, বাট কি মাস্টার আসবি, বাসায় আসবি। আচ্ছা ভাই, ওকে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। অর্ডার ডান, 10টা মিনিট ওয়েট করো, এক্ষুনি খাবার চলে আসবে। ঠিক আছে ভাবি, কিন্তু শুধু আড্ডায় দিতেছি, কতক্ষণ আর ভাবি? তার মধ্যে আবার বাসা ফাঁকা,
আজকের মতো উঠি। খাবারটা খেয়ে তারপরে যাবা, 10টা মিনিট ওয়েট করো। আর প্রথম আসছো আমার বাসায়, খাবার না খেয়ে তো আমি যেতে দিব না। খাইতে তো আমার ইচ্ছা করে ভাবি, কিন্তু সমস্যাটা হইতাছে বাসা কেউ নাই, ফাঁকা বাসা কেমন লাগতেছে না বলেন। তুমি না বারবার খালি বাসা ফাঁকা করতেছো কেন? এই যে তুমি আসো আমি আসি, বাসা তো মানুষ আছে, বাসা কোথায় ফাঁকা হইল? আর আমি সারাদিন একা একা বোর হই, কেউ বাসায় বেড়াতে আসে না, তুমি এতদিন পর আসলা, আমরা আড্ডা দিচ্ছি, খাওয়া দাওয়া করবো, আমার তো ভালোই লাগতেছে। আমি তো এটাই বলতেছি ভাবি, বাসায় কেউ নাই, খালি আড্ডাবাজি করতেছি আমি আপনি একা একা। আর ভাইয়া যদি আসে দেখে কি মনে করবে না বলেন? কি বলো, তোমার ভাইয়া তো খুশি হয়ে যাবে যে ওর কাজিন আসছে, এতদিন পর দেখা হবে। দেখো তোমার ভাইয়া দেখলে অনেক খুশি হবে। তুমি খাবারটা আসুক, খেয়ে নাও, এর মধ্যে তোমার ভাইয়াও চলে আসবে। আর ওয়েট করতে হবে না, খাবার চলে আসছে। তুমি আসছো? হ্যাঁ। দেখো কে আসছে। কে আসছে? এই যে আসো, দেখো কে আসছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়া আলাইকুম আসসালাম। চিনো নাই তুমি ওকে? রাফসান। কোন রাফসান? কালাম চাচার ছেলে, তোমার কাজিন। কালাম চাচা? আরে তোমাদের বাসার পিছনে তোমার বাবার ফুপাতো ভাইয়ের চাচাতো ভাইয়ের ছেলে। ও আচ্ছা, ভালো আছো? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, নাইস টু মিট ইউ ভাইয়া। ওই যে আব্বা তো বিয়েতে আসতে পারে নাই, পরে আমি আসছিলাম, তখন ভাবিকে দেখছিলাম। তো ভাবিকে দেখার পরে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, টুকু টুকু কথাবার্তা হইছে আর কি। হ্যাঁ, আমি না ফ্রেন্ড রিকোয়েস্ট দেখলাম, ওখানে দেখি কি আমাদের বিয়ের ছবি ওর প্রোফাইল পিকচারে দেয়া। পরে আমাকে বললো আমার দেবর তোমার কাজিন হয়, এই কারণে পরে ওর সাথে কথা বললাম, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম। তারপরে কি হয়েছে, ও আমাকে বললো যে ও নাকি ডক্টর দেখাইতে ঢাকায় আসতেছে। বললাম ঢাকার কোথায়? বলে উত্তরা। উত্তরা মানে? আরে উত্তরা তো আমাদের বাসা, আমাদের বাসায় কেউ আসে না। তাই বললাম যে আমাদের বাসায় আসো, আমাদের সাথে আড্ডা দাও, আর দেখো কত ভালো ছেলে, কত মিশুক, বলা মাত্র চলে আসছে। ভালো ভালো, ঠিক আছে ভাবি, তাহলে আজকে আমি আসি নাকি? না, কি আসি, খাবার আসতেছে, খাবার খেয়ে যাবা। না না না, একসাথেই খাবো, তোমাকে খেয়ে যাইতেই হবে, আমার বাসায় প্রথম আসছো, না খেয়ে তো আমি কোথাও যাইতে দিব না। বলো না, ও খাবে না, ও খাবে না, ওর মুখে রুচি নেই আজকে। আরেকদিন এসে খাও, রফসান যাও তাহলে, এখন যাও। হ্যাঁ, বাসায় যখন থাকবো তখন আসো, ঠিক আছে? তখন খাওয়া দাওয়া করো, যাও, ভালো থাকো, ভালো থাকো, যাও। দেখছো ছেলেটা কিন্তু ভালো আছে, বলা মাত্র চলে আসছে, কত মিশুক, এখন তো কেউ আসেই না। এটা কি হলো? কি এটা, অজানা অচেনা মানুষকে তুমি বাসায় জায়গা দিলে কিভাবে? অজানা অচেনা মানে, ও তো তোমার কাজিন, আমার দেবর, কালাম চাচার ছেলে। আর কি এর কাজিন, কি এর তোমার দেবর, কি এর কালাম চাচার ছেলে? সে আমার আব্বার ফুফাতো ভাইয়ের চাচাতো ভাইয়ের ছেলে, সে কি এর কাজিন, সে আমার বংশের চার শাখা দূরে থাকে। তো কি আমাদের বিয়েতে তো আসছিল? তা আমাদের বিয়েতে যারা আসছিল, যারা বাবুর্চি ছিল, যারা মেসো এটা ছিল, এরা এসে খাইবো বাসায় একজন একজন করে এসে, এটা সম্ভব? কেউ তো আসেই না, মানুষ শ্বশুর বাড়ির আত্মীয়কে একটু আদর যত্ন করলে কত প্রশংসা করে, তুমি উল্টা আমার সাথে আবার খারাপ ব্যবহার করতেছ। দেখো ঢাকা শহরে সার্ভাইভ করাটা খুব কঠিন, ঠিক আছে, মানে সেফটির একটা ব্যাপার থাকে। তুমি বাসায় একটা অজানা অচেনা লোক আসবে, তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি বাসায় যে থাকবো না, ড্রাইভারটা কে নিবে বলো? আমার চিন্তা হয় না? হ্যাঁ, বিয়েতে যারা আছে সবাই বাসায় দাও, দেখাও বা। আর শোনো, এই ছেলের চরিত্র সম্পর্কে আমার বিস্তারিত জানা আছে, এই ছেলে প্রতি বাগানে গিয়ে গিয়ে ফুলে ফুলে মধু খায়। তুমি এমন বাগান হও এই মৌমাছি যেন ঢুকতে না পারে, তোমার বাগানে মৌমাছি একমাত্র আমি, ঠিক আছে? ফালতু ছেলে পেলের সাথে ঘোরাঘুরি করা বন্ধ করো, ফালতু ফেসবুকে চ্যাট, আর ফেসবুকে চ্যাটিং করা যাবে না, কম চ্যাট করো, আদার্স ফোল্ডার আদার্স ফোল্ডারে রাখো, আসল ফোল্ডারে চ্যাট করো। তো অফিস থেকে ফিরেই মানে এইসব দেখতে হয়, মানুষ ভালো করে ওই তুমি কি ঘুমাই গেছো? শোনো, আজকে না আদর আসছিল অফিসে, বুঝছো, হঠাৎ করে চলে আসছে, আমার আপন মানুষ। আয়সা বলে যে ওর তো বিয়ে ঠিক হয়েছে এই মাসের 25 তারিখে, তোমাকে আর আম্মাকে দাওয়াত দিতে চায়। তাই আমি বললাম তোর ভাবি ঢাকায় আছে, চলে আয় বাসায়, ভাত খাইতে খাইতে দাওয়াত দিলি, আমিও গেলাম, তোর ভাবিও প্রোগ্রাম অ্যাটেন্ড করলো, আম্মারও নিয়ে গেলাম, সমস্যা নেই, ঠিক আছে? ও যদি বাসায় আসে টেক কেয়ার করো, 2-3 দিনের মধ্যে চলে আসবে। আর আমি যদি অফিসে কোনো কারণে কাজে ব্যস্ত থাকি, বাসায় না থাকি, তুমি একা থাকো, তাহলেও টেক কেয়ারটা করো, বুঝছো না? শুনছো আমার কথা? এই বাসায় কেউ আসবে না। এই বাসায় কেউ আসবে না মানে?
মানে আমি যাকে চিনি না জানি না এই বাসায় এরকম কোনো মানুষ আসবে না। আশ্চর্য কথা, আমার আপন খালা তো ভাই, আমার ক্লোজেস্ট মানুষ, চিনি না জানি না তুমি বলতেছো সে আসবে না মানে? আমার বাসায় কে আসবে না আসবে তুমি কেমনে বলো আসবে না? আসবে না মানে বলছি আসবে না। আমি যখন আমার কোনো গেস্টকে বাসায় আনছি তখন তুমি আমার সাথে চিলাচিলি করো নাই? তাহলে এখন যে তুমি আনতেছো আমি তো তাকে চিনি না। তোমার গেস্ট একটা অজানা অচেনা ছেলের সাথে তুমি আমার আপন খালা তোমার তুলনা করতেছো? আমার আপন খালা তোমার অজানা অচেনা মানুষ? হ্যাঁ তোমার খালাতো ভাই, আমার তো কেউ না, আমি চিনি, আমি কখনো দেখছি, আমার তো ক্ষতি করতেও পারে। তুমি তো এই কথা আমাকে বলছো। আশ্চর্য কথা, আদর কেন তোমার ক্ষতি করবে? সে আসে তার বিয়ের দাওয়াত দিতে, খুশি হয়, ভাবি হিসেবে সে রেসপেক্ট করে, ভালোবাসে তোমাকে, কেন তোমার ক্ষতি করতে যাবে? কেন এই কথা তুমি আমাকে বলো নাই যে বাসায় কেউ আসবে না আমি না থাকা অবস্থায়? এখন তুমি থাকা অবস্থায় আসার দরকার নাই তো। আচ্ছা বুঝছি, ঢাকা শহরে এসে তোমার চোখ ফুটছে তাই না? হ্যাঁ শহরে এসে তোমার ডিমান্ড টিমান্ড চেঞ্জ হয়ে গেছে, কথাবার্তা স্টাইল চেঞ্জ হয়ে গেছে, তুমি রুল জারি করা শুরু করছো। শোনো, তোমার গ্রামে পাঠিয়ে দিচ্ছি, তোমার আগের লাইফস্টাইলে তুমি ফিরে যাও, ওইখানে তুমি বেটার। আমার যদি গ্রামে যাইতে হয় আমি একা যাব না, তুমি আমার সাথে যাবা। আমি গ্রামে যাই বসে থাকবো, তুমি এখানে ফুর্তি করবা তাই না? তোমাকে আমার সাথে যাইতে হবে। আমি ফুর্তি করি? আমি অফিসে চাকরি করে মানে ফুর্তি করি? প্রজেক্টটা ভালো হয়েছে। থ্যাংক ইউ স্যার। কিছু কারেকশনস আছে আমি করে দিয়েছি, তুমি সেটা স্লাইডস ইনপুট দিয়ে দিও। আচ্ছা স্যার। আর ব্যাকগ্রাউন্ড কালারটা লাইট কালার রাখো, পড়তে সুবিধা হবে, কোশ্চেনস করতে সুবিধা হবে। আর আগামীকাল বায়ারদের সামনে তুমি কিন্তু কি পারসন, তুমি কিন্তু প্রেজেন্টেশনটা দিচ্ছ। ওকে, সো কনফিডেন্টলি দিবা, সবগুলো কোশ্চেনস অ্যানসার। সারপ্রাইজ। ভাবি, আপনি অফিসে আসছেন? আপনি মাশাআল্লাহ খুবই সুন্দর। ভাই, তোমাকে কারেকশন দিছি না, সেটা স্লাইড বানাও, যাও, কাজে যাও। ঠিক আছে স্যার। ভাবি, আপনি কিন্তু কফি খেয়ে যাবেন। অফিস আসছো কেন? সারপ্রাইজ দিতে। কিসের সারপ্রাইজ? তুমি কি দেখতে আসছো আমি বুঝি না মনে করছো? তোমার সাথে সংসার করতেছি, তোমার মেন্টালিটি আমি বুঝি না। তুমি দেখতে আসছো যে তোমার হাজব্যান্ড কেমন চরিত্রের মানুষ, অফিসে সে কি না কি জানি করে, অফিসের কাজ হয়তো সে করে না তাই না? এটা তোমার মন বলছে এই জন্য তুমি আসছো না? এই তুমি আসছো, কারোর সাথে কথা বলছো অফিসের? কারোর সাথে খবরদার কথা বলো না, ইংলিশ তো বইলোই না। তোমার যে প্রেজেন্টেবল পার্সোনালিটি আর মুখ দিয়ে যে ভুলভাল ইংলিশ বলো, এটা বললে আমারও মান সম্মান যাবে, তোমারও মান সম্মান যাবে। সো প্লিজ, বাসাটা বাসায় থাক, অফিসে আমার মান সম্মানটা খোয়ায় না, ঠিক আছে? কী সারপ্রাইজ দিতে চাচ্ছ বলো। না এমনি মানে খবরের শিরোনাম বলতেছো, বিস্তারিত বলো, খবর নাই তাহলে শিরোনাম বলতেছো কেন, বিস্তারিত সহ বলো। আচ্ছা, বাসায় যে কথা হবে সেটাই হবে, সেটাই ভালো। কাজের মতো সারপ্রাইজ ফাইজলাম করতেছি আমার অফিসে। হ্যালো, আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছো বাবা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর বৌমা কেমন আছে? ও আলহামদুলিল্লাহ ভালো আছে। ও আর শোন, তুই বাসায় গিয়া বৌমার লগে আমার একটু কথা কওয়াই দিস। ও যে ঢাকা গেছে না, তারপর থেকে ওর সাথে আমার কথা হয় নাই। আচ্ছা ঠিক আছে আম্মা, আমি তোমাকে ফোনে কথা বলাই দিব। শোন, বৌমার সাথে একটু সুন্দর করে কথা কবি। হ্যাঁ, ছোট মানুষ তো, একটু বুঝে কম। আর একটা কথা, গত মাসে যে ডাক্তার দেখাইলাম, ডাক্তার তো এক মাস পরে যাইতে কইছে, এক মাস তো আজকে শেষ হয়েছে, কি করুম? কি করবো মানে, আমি আজকে অফিস শেষ করে বাড়িতে আসতেছি, তারপর ঢাকা নিয়ে আসবো তোমাকে, ডাক্তারের কাছে যাবো, চেক আপ করাবো, ঠিক আছে? না না, তোর আসতে হইব না, তোর বাপে বাসে তুলে দিলে আমি একলাই আসতে পারবো। তুমি শিওর পারবা তো? হ্যাঁ পারবো তো। ঠিক আছে, কালকে তুমি তাহলে আসো, আমি অফিস ছুটি নিয়ে নিচ্ছি, ডাক্তারের কাছে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোর বাপরে কইতাছি, রাখি তাহলে বাবা। ওকে, আল্লাহ হাফিজ। কে আপনি? মানে আপনি উকি মারতেছেন কেন বাসার মধ্যে? আশ্চর্য। আমি তিনতলায় থাকি, আপনাদের প্রতিবেশী, আপনার দেবল লাগি। মানে আপনি ইমনের পরিচিত? ভাবি ইমনটা যেন আপনি আর দেবর হন, তাহলে আপনি আমার জামাইকে চিনেন না? ও ভাইয়ার নাম ইমন, আসলে বড় ভাই হয় তো, তার নাম কিভাবে জিজ্ঞেস করি বলেন, আমি তো ভদ্র ছেলে। বাসে ঢুকে কথা বলি? না না, বাসে তো আসা যাবে না ভাই, আমি তো এখন বেরোচ্ছি। ভাবি তাহলে কিন্তু অবশ্যই একদিন আমাকে দাওয়াত দিতে হবে, আপনার হাতে রান্না খাবেন। দেবর হিসাবে কিন্তু এটা আমি ডিজার্ভ করি। না না, আমি তো রান্না করি না, মানে আমরা বাইরে থেকে অর্ডার করে খাই।
এর মানে আপনার বাইরের খাবার অনেক পছন্দ না? তাহলে সবাই মিলে একদিন আড্ডা দিতে আসবো না? আড্ডাও আসলে সম্ভব না, কারণ ইমন আসলে এত ব্যস্ত থাকে কাজের চাপ, আমি তো বাসায় সারাদিন একাই থাকি, আর ও বাসায়ও না অফিসের কাজ করে, আর আড্ডা টাড্ডা একদম পছন্দ করে। তাহলে তো ভালোই হলো, আমিও বাদেমের মতন আশেপাশে ঘুরি আর আপনি বাসায় একা থাকেন, তাহলে একজন একজনের কোম্পানি দিলাম আর কি। না না, একা বাসায় তো আসাই যাবে না, ইমন এসব একদম পছন্দ করে না, ও অনেক বদমেজাজ, মানে ও অনেক রাগ করে, সো এটা পছন্দ না। রাতের বেলা না ছাদটা খুব সুন্দর। ভাইয়া আমার না দেরি হয়ে যাচ্ছে, আপনি যদি বের হন তাহলে আমি একটু বের হতে পারতাম। এখনই যেতাম? হ্যাঁ আসেন তাহলে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আপনাকে খুঁজতেছিলাম অনেকদিন ধরে একটা কথা বলার জন্য। কি বলবো বলো। ধরেন আপনি একটা পাখি পালতে নিয়ে আসলেন বাসায়, তাই ভালোভাবে খাবার দিলেন না, তার লালন পালন করলেন না, কিন্তু আবার অথচ খাঁচার ভিতরে বন্দি করে রাখলেন, তো সেই পাখিটা কি আপনার লালন পালন ছাড়া বাসার ভিতরে থাকবে? সে কিন্তু সময় পাইলে সুযোগ পাইলে সুন্দর ওই চলে যাবে। পাখি কিসের, খাঁচা কিসের, তুমি কে ভাই? আমি ভাই, আমার নাম শামিম, আমি উপরের তিনতলায় থাকি। তোমার কাহিনী কি, তুমি আসল কথা বলতে কি বলতে চাও? আসলে হয়েছে কি, প্রায় আপনাদের বাসা থেকে ঝগড়াঝাটির আওয়াজ শোনা যায়, তারপরে আমার কিউরিয়াসিটির জায়গা থেকে আমি ভাবির সাথে দেখা হয়েছিল একদিন সিঁড়িতে, তারপর জিজ্ঞেস করছি যে কি হয়েছে বিষয়ে, তারপরে ভাবি বললো আপনি নাকি তার সময় টময় দেন না, সারাদিন ব্যস্ত থাকেন, এভাবে করলে কি হবে ভাইয়া বলেন? ভাবির সময় টময় দিলে হতে পারে। পাখি আমার, খাঁচা আমার, পাখি কীভাবে লালন পালন করতে হয় সেটা আমার জানা আছে, আমি জেনে বুঝে পাখি পালতেছি, তোমার জ্ঞান কে চাইছে ভাইয়া? আরে ভাইয়া, প্রতিবেশী হিসেবে একটা দায়িত্ব আছে না? তোমার এত দায়িত্ব পালন করতে হবে না, ঠিক আছে? ভাবির একটু সময় দেন ভাই। হ্যাঁ, তুমি তোমার নিজেকে সময় দাও, আমি আমার ফ্যামিলিকে সময় দিচ্ছি, তোমার জ্ঞান আমার লাগবে না। থ্যাংক ইউ। দরজা খোলো, আমি আসছি। বাইরে চলে গেছো, তুমি ঢাকা শহরটা চিনো? স্বরাষ্ট্র কয়দিন হয়েছে, তুমি যদি বাসাটা না চিনতা, তুমি যদি বাইরে গিয়ে হারা যেতা, আমি তোমার হাজবেন্ড আছি না, তুমি আমার সাথে বাইরে যেতে পারতো না? আমি রাফসানকে ফোন দিছিলাম, রাফসান আমাকে শপিং এ নিয়ে গেছে, আর ওই যে এখানে একটা শপিং সেন্টার আছে বুঝছো, অনেক কম দাম, অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়, তোমাকে একদিন নিয়ে যাবো। তোমার কি কমন সেন্স অনেক কম কেয়া? আমি তোমাকে মানা করছি, ছেলেটা চরিত্র ভালো না, তোমার সাথে কথা বলবো না, তুমি তারপর তুমি তার সাথে বাইরে গেছো? আমি তোর সাথে এই জন্য বাসায় ডেকে কথা বলি নাই, বাইরে নিয়ে গেছি যাতে তুমি রাগ না করো। তুমি কি একটা নরমাল বিষয় এখনো বুঝতে চেষ্টা করতেছো না? আমি তোমাকে বলছি না মানে না, এই ছেলের সাথে কোনো কথা বলবো না, এর সাথে মিশবা না, এর সাথে চলাচলের দরকার নাই, তুমি বাসায় ডাকো আর বাইরে গিয়ে শপিং করো, আমি সব কিছু না বলছি। আমি কতক্ষণ ধরে দাঁড়ায় আছি, আমি কতক্ষণ ধরে তোমাকে ফোনে কল দিচ্ছি, তোমার ফোনটা সাইলেন্ট আছে, তুমি রাফসানের সাথে শপিং করতে গেছো, আমি তোমার হাজবেন্ড, আমাদের উইকেন্ডটাই আমরা শপিং করতে তোমায় নিয়ে যেতে পারতাম না? বলো না, অ্যান্সার দাও আমাকে। তুই কথা বলতেছো না কেন? মুখটা এরকম বেকার রাখছো, কি হয়েছে, মুখ বেকার রাখছো কেন? কথার অ্যান্সার দাও। এই যে একটা ঘটনা যে ঘটাও, তারপরে যে অ্যান্সারটা দাও না, এটা আর হইতে পারে না, এটা সহ্য করার মতোই না, বিরক্তি করে, অ্যান্সার দাও, তোমার লজিকটা তুমি বলো। আমি বলছি ছেলেটার চরিত্র ভালো না, আমি তো সবার সাথে কথা বলতে মানা করি নাই।
দেখো কি আর সবাই কিন্তু কম্প্রোমাইজ করছে, আমার আব্বা মা কম্প্রোমাইজ করছে, তোমার আব্বা মা কম্প্রোমাইজ করছে, ইনফ্যাক্ট আমাদের যত ম্যারিড ফ্রেন্ড আছে সবাই কম্প্রোমাইজ করছে। এই পৃথিবীতে সবাই কম্প্রোমাইজ করে তাদের সংসারটা টিকা রাখে। তোমার জায়গা থেকে তুমি কিন্তু কিছু করতেছো না, ইনফ্যাক্ট করার চেষ্টা করো, একটা জিনিস নাই জানতে পারো নাই বুঝতে পারো, কিন্তু মানুষের চেষ্টাটা তো থাকে, অ্যাটলিস্ট তার জায়গা থেকে দায়িত্ববোধ থেকে কিছু করার তো একটা আগ্রহ থাকতে হয়। আমাদের দুজনের ফ্যামিলি অনেক শখ করে কিন্তু আমাদের বিয়ে দিছে, যে তুমি যেমন আচরণ করতেছো, যেমনভাবে থাকতেছো, যেমনভাবে কথা বলতেছো, তাহলে তো সংসারটা টিকে রাখা সম্ভব হচ্ছে না, তো অসম্ভব হয়ে যাবে। আর আমি আশা করি তুমি সেটা বুঝতেও পারতেছো। তোমরা কেমন আছো মা? এই তো মা, কিন্তু মা আপনি এগুলা কিনে আসছে? এগুলা গাছের ফল ফল আনতি, এই যে এত বড় বড় জাম্বুল হয়েছে আঙ্গুর গাছে সেটা আনছি, আঙ্গুর গাছের নারিকেল, তারপরে আমড়া হয়েছে, আর এই যে কচু, বিশাল বিশাল কচু হয়েছে, আর এই মন তো কচু খাইতে খুব পছন্দ করে, এই জন্য সব নিয়ে আসছি। কিন্তু মা, মানে আমাদের বাসায় তো কেউ এগুলো খায় না, আর এগুলো তো ঢাকায় পাওয়া যায়, আপনি কষ্ট করে নিয়ে আসছেন কেন? এখানে রাখার জায়গা নাই, তার মধ্যে যদি গন্ধ হয় নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আপনার ছেলে বাইরে গেছে, আপনার ছেলে একটু পরে চলে আসবে, আসলে আমি বলবো এগুলা দারুন মামাকে দিয়ে আসতে। না না, দারুন মামারে দিব কেন? তুমি রান্না করতে না পারো, আমি রান্না করে খাওয়া মানে ইমন খুব পছন্দ করবে। না না মা, আপনি কেন রান্না করবেন? আমাদের বাসায় তো রান্নাই হয় না। হ্যাঁ, আমরা তো বাইরে থেকে অর্ডার করে খাই, শুধু শুধু রান্নাঘর নোংরা হবে, গন্ধ হবে, বুঝেন না। আপনি আসেন, ফ্রেশ হন। এগুলো তাহলে এখানেই থাক। আচ্ছা, এই শামিম এদিকে। ওয়ালাইকুম আসসালাম। কি করতেছিলা তুমি? বাসায় যাচ্ছিলাম। হ্যাঁ বাসায় তো যাচ্ছিলে, তুমি এখানে দাঁড়ায় কি করতেছিলা? কিছু না। তবে শামিম সত্যি করে বলো, তুমি কি করতেছিলে আসলে? আসলে হচ্ছে কি, মানে বাইরে খাইতে গেছিলাম, তো তারপরে ভাবলাম যে ভাবিও বাইরে খাবার পছন্দ করে, খাবার নিয়ে যে ভাবি। তাহলে তোমার ভাবিকে খাওয়াইতে হবে কেন? আমি ওর হাজবেন্ড আছি না, তোমার ভাবিকে আমি খাওয়াবো, তুমি বাইরে গিয়ে তোমার খাবার তুমি খাবা, ভাবিকে খাওয়ানোর দায়িত্ব তোমার নিতে হবে না, ঠিক আছে? তুমি কিন্তু বহুত ডিস্টার্বিং একটা ছেলে, আমি যদি তোমাকে নেক্সট টাইম ডিস্টার্ব করতে দেখি বাড়িওয়ালি আন্টির কাছে বলে দেবো, কিন্তু তখন কিন্তু বাসা থাকাটা কষ্টের হয়ে যাবে, বুঝতে পারছো? আমি যেন তোমাকে এই অন্যের বাসায় ওকে ঝুঁকি মারতে না দেখি, ঠিক আছে? যাও, ভাবির খাবারটা দিয়ে দিও, তোমার খাবার তুমিই খাও, যাও, আমি যেন নেক্সট টাইম তোমাকে এখানে না দেখি, আমি সিরিয়াসলি কমপ্লেন করবো। কেয়া কেয়া, আই কই তুমি, শুনে যাও। দেখো ফ্রেশ শাকসবজি নিজে বাজার করে নিয়ে আসছি, মাছও আনছি, আম্মা আসছে না বাসায়, তুমি জাস্ট খুব মজা করে রান্না করবা, ঠিক আছে? ভিতরে চিংড়ি মাছও আছে, আম্মার লাউ দিয়ে চিংড়ি মাছ এত পছন্দ, ঝালটা একটু কম দিও, আম্মা ঝাল খাইতে পারে না। তুমি এগুলো আমাকে বলতেছো কেন? আমি কি করবো? তুমি সব সুন্দর করে রান্না করবা। আমি রান্না করি, এই বাসায় রান্না হয়। আম্মা আসছে না তো? আম্মা আসছে তো কি হয়েছে? কে আম্মা কি খাবে? আমরা যা খাই তা খাবে, আমরা বাইরে থেকে অর্ডার দিয়ে খাই, আম্মাও তা খাবে। তুমি সেন্সে আছো? তুমি কি বুঝদারের মতো কোনো কথা বলছো? মানে আমরা বাইরে থেকে খাবার খাই সেটা ঠিক আছে, আম্মা বাইরের খাবার কিভাবে খাবে? আমার তো বাইরে খাবার খাওয়ার কোনো অভ্যাসই নাই। অভ্যাস নাই অভ্যাস হবে? আমাদের তো বাইরে খাওয়ার কোনো অভ্যাস ছিল না, আমরা খাচ্ছি কতদিন ধরে, আমাদের অভ্যাস হয়ে গেছে, আম্মাও থাকুক দুই তিন দিন পর অভ্যাস হয়ে যাবে, সমস্যা কি? মানে আমরা যে বাসা রান্না করে খাই না, বাইরে থেকে খাই, সেটা আম্মা জেনে যাবে না, কেমন দেখায় না, কি ভাববে? সেজন্য কি আমি এখন অভিনয় করব? ভালো সাজার অভিনয়, আমি এত ভালো বউ হইতে পারবো না। আস্তে কথা বলো, বাসা আম্মা। আমি আস্তেই কথা বলতেছি, তুমি কথাটা বাড়াচ্ছো, ঠিক আছে? আমি যেটা না বা
আমরা যেটা না, আমরা বাইরে থেকে খাই, আম্মা এটা দেখলো বাইরে থেকে খাচ্ছি, অভ্যস্ত হইলো, সমস্যা কোথায়? আমি তো এখানে কোনো সমস্যা পাচ্ছি না। তোমার সাথে তর্ক করে পারা যায় না, আমি অবাক হয়ে যাই, তুমি কি কি লজিকলেস কথা বলো। আমি বাজার করে এখন কি করবো, এত শখ করে নিয়ে আসলাম, ফেরত দিয়ে আসো। কেন ফেরত দিয়ে আসবে, এত শখ করে নিজে হেঁটে গিয়ে কিনে নিয়ে আসছি, দামাদামি করে নিয়ে আসছি, ফেরত দিয়ে আসবো কেন? তুমি ফেরত দিবা না, না তুমি ফেরত দিবা না, না দিব না। তুমি এটা কি করলা, তুমি খাবার পাঠিয়ে ফেলে দিলে কেন? তো কি করবো, তুমি তো ফেরত দিয়ে আসবা না, আমিও রান্না করবো না, তো কি করবে, এগুলা মাথায় নিয়ে নাচবো? খাবার কেউ মাটিতে ফেলে দেয়, তাহলে ফেরত দিয়ে আসো। চল যাই। কি আম্মা, চল যাই মানে তুমি ব্যাগটেক নিয়ে ডাক্তারের কাছে কই যেতেছো? ডাক্তার দেখাইয়া তুই আমার বাস স্ট্যান্ডে যাই, বাসে উঠাই দিবি, আমি বাড়ির যাবো গিয়া। কি বলো মা, তুমি আজকে আসছো, দুই তিনটা দিন থাকো, ঘুরি ফিরে আড্ডা দিই, ডাক্তার দেখাও, তারপরে চলে যাও। আসার পর থেকে মনটা জানি কেমন খালি খালি লাগতেছে, তোর বাপের একলা রেখে আসছি না, আমার তো ভালো লাগতেছে না, সেই জন্য বাড়ির চলে যাবো, তুই আর না করিস না বাবা। কিচ্ছু হবে না, তুমি থাকবা পরে যাবা। তুই না করতেছিস কেন, তোর বাপ তো ওইখানে একলা রয়েছে, আমি এখানে সুস্থির হয়ে থাকতে পারবো ক? সব ঠিকঠাক মনে হইলে আবার আস মনে, অনেক দিন থাকমু তখন বেড়ে যা মনে। কি বলো তুমি এটা, কেয়া কেয়া আসি, শোনো না, দেখো মা কি বলে। সাবধানে থাইকো মা, আপনিও সাবধানে যান, আর যে আমাকে ফোন দিয়ে। সাবধানে যান মানে, আম্মা আজকে আসলো মানে দুইটা তিনটা দিন থাকুক, তারপরে একদম থাকতে বলো, তুমি সাবধানে যান বলতেছো কেন? না আমি তো বলছিলাম, আম্মাই তো বললাম আমার নাকি অস্থির লাগতেছে, বাবার জন্য কেমন লাগতেছে মানে ভালো লাগতেছে না, তাই আমিও বললাম তাহলে তুমি আটকাচ্ছো কেন, মার এখানে ভালো লাগতেছে না যাক না, বলবো না বাসা থাকতে, বলছি তো মাই তো থাকতে যাচ্ছে না। চল বাবা চল। আম্মা তোমার মনটা কি খারাপ, তোমাকে কে কিছু বলছে? না বাবা কেউ কিছু বলে নাই। না মানে তুমি এত শখ করে ব্যাগ গুছিয়ে আসলা বাসায় কয়েকটা দিন থাকারই তো কথা, এরকম ঠাস করে চলে যাচ্ছ তাই জিজ্ঞেস করলাম। না বাবা কেউ কিচ্ছু বলে নাই বাবা। একটা কথা বলি, বলো। তুমি এই যে জাম্বুরা, আমরা, নারিকেল, আমাগো গাছের এই সমস্ত ফল ফলান্তি কত পছন্দ করতা, পছন্দ করে খাইতা, তুমি নাকি এখন এগুলো পছন্দ করো না? আমি এত কষ্ট করে নিয়ে আসছি বাবা, তুমি যদি না খাও আমরাও তো খাইতে পারবো না, ওগুলো খাইও বাবা, ফেলাই দিও না। আচ্ছা আম্মা সত্যি করে বলো তো, কেয়া তোমার কিছু বলছে, ও কি তোমার সাথে খারাপ ব্যবহার করছে? আর না না কেয়া খারাপ ব্যবহার করবে কি, ও কিচ্ছু বলে নাই আমারে। এই তুমি কিন্তু আবার ওরে বকবকি করবে না, ঠিক আছে? আর ফল ফলান্তিগুলো খাইও। খাবো আম্মা। তাহলে আমার এখন কি করা উচিত? বুঝতে পারছি আপনি বেশ ভালো একটা প্রবলেমের ভিতর দিয়ে যাচ্ছেন, কিন্তু সত্যি কথা বলতে কি এই ধরনের সমস্যার ভিতর দিয়ে কিন্তু আপনি একা যাচ্ছেন সেটা না, একটু আপনার আশপাশে খেয়াল করুন, ঠিক একই ধরনের সমস্যার ভিতর দিয়ে আপনার আশপাশে অসংখ্য মানুষ যাচ্ছে। অনেস্টলি স্পিকিং আমি ওই সমস্যার ঊর্ধ্বে না। বাই দ্য ওয়ে আপনার এই সমস্যাগুলো নিয়ে কি আপনি আপনার পরিবার এবং আপনার ওয়াইফের পরিবারের সাথে আলোচনা করেছেন? না স্যার, ফ্যামিলি মেম্বার কারোর সাথে এটা শেয়ার করতে পারিনি। ওকে, আপনি এক কাজ করুন, ঠান্ডা মাথায় আপনার ওয়াইফের সাথে পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করুন, আই থিঙ্ক কোনো না কোনো একটা সমাধান বের হয়ে আসবে। যদি সেটা নাও হয় তাহলে আমার মনে হয় সেক্ষেত্রে আপনি আপনার ওয়াইফের পরিবারকে এবং আপনার পরিবারকে আপনি ইনভলভ করতে পারেন, কোনো একটা সমাধান অবশ্যই বের হয়ে আসবে। আর দেখুন আপনি যে সমাধানের কথা বলছেন এটা তো অ্যাকচুয়ালি কোনো সমাধান না, আপনাকে আপনার ফিউচারের ব্যাপারে চিন্তা করতে হবে, রাইট? জি স্যার, থ্যাংক ইউ স্যার। যা ঠিক আছে।
আমি আসলে তোমার সাথে খারাপ ব্যবহার করে ফেলছি। আমার উচিত ছিল আমার সাপোর্টিভ হাজব্যান্ড হওয়া, তোমাকে সুন্দর করে বুঝায় বলা। আমি সবসময় রাগ করে ফেলছি, আমি তোমাকে সময় দিতে পারিনি, আমি বুঝতে পারছি। তুমিও তো মানো, তুমিও তো ভুল করছো, ইলজিক্যাল ঝগড়া করছো না। শোনো না, আমরা দুজন মিলেমিশে কিন্তু সুন্দর একটা সংসার করতে পারবো যদি আমরা দুজন কম্প্রোমাইজ করি। আমরা একটু চেষ্টা তো করতে পারি। আমি বিশ্বাস আমি পারবো। আই এম সরি কেয়া, আমরা মিলেমিশে থাকলে অনেক সুন্দর দিনই হবে, ঠিক আছে? যেটা আমরা এখনো বুঝতে পারতেছি না। প্রেসক্রিপশন ডাক্তারের মানে কি অসুস্থ আমাদের? অ্যাবর্শন মানে? এই এই কার অ্যাবর্শন? এটা কিসের অ্যাবর্শন? এই তুমি তুমি অ্যাবর্ট করে ফেলছো? কে সন্তান তো আমারও নাকি? আমাদের সন্তান তো, আমার ডিসিশন নিবা না, আমার সাথে একটা ডিসকাস করবো না? তুমি একা একা সিদ্ধান্ত নিয়ে আমাদের বাচ্চাকে মেরে ফেলছো? আমাকে জিজ্ঞেস করে প্রয়োজন বোধ করো না, এটা আমার বাচ্চা না। তোমার সাথে কথা বলে আমার কোনো লাভ নাই, আমি তোমার সাথে আর কোনো কথা বলবো না। আমাদের প্যারেন্টসের সামনে কথা বলবো আপনার এটা নিয়ে, আমার তোমার সাথে কথা বলতে ঘৃণা লাগতেছে। আমাকে তুমি জানার প্রয়োজন বোধ করলে না। বাবা চলো, এখানে আমি আর এক মুহূর্ত থাকতে চাচ্ছি না। নিয়ে যান বাবা, আমিও হ্যাপি না, ও হ্যাপি না। ইনফ্যাক্ট আমাদের আসলে সংসার করাটা কষ্টের হয়ে যাচ্ছে। আই এম সো সরি। আমি শুধু তোমার একলা নিবার আই নেই, যদি যাইতে হয় দুইজনে একসাথে হাসি খুশিভাবে যাইবা, হাসি খুশিভাবে আবার এইখানে ফিরাইবা। বাবা আমার পক্ষে না এই সংসারটা করা সম্ভব না। আমি অনেক সহ্য করছি আর সংসারটা না আমাকে করতে হয়, আমি এটা আর করতে পারতেছি না। প্লিজ আমাকে নিয়ে চলো, আমি এখানে আর থাকতে চাচ্ছি না। আমি ভালো করে জানি ইমন খুব ভালো ছেলে, তার সম্পর্কে সব কিছু জানি না, শুনেই কিন্তু তোরে বিয়া দিছি। ইমনের শুধু একলাই দোষ না, তোরও দোষ আছে। হ্যাঁ বাবা, সব আমার দোষ। আমার দোষ যে আমি তোমাদের পছন্দে বিয়ে করছি, প্রেম না করে, না দেখে, না শুনে। আমার দোষ যে আমি গ্রাম থেকে শহরে এসে মেনে নেওয়ার চেষ্টা করছি সব কিছু, পরিবেশের সাথে নিজেকে মানায় নেওয়ার চেষ্টা করছি, সেটা তার কাছে অনেক বিরক্তিকর লাগছে। আমার দোষ যে আমি একটু সময় চাইছি, এই বাসার মধ্যে সারাদিন আমি একা একা বসে থাকি, আমার কিচ্ছু করার নাই, রোবটের মতো আমার জীবনটা। আমি তাকে ফোন দিলে সে ফোন কেটে দেয়, আমার সাথে কথা বলার সময় নেই, বাসায় আসলে অফিসের কাজ নিয়ে বাসার মধ্যে। তাহলে আমি কই? আমি তো কোথাও নাই, তার আমার সব কিছুতে সমস্যা। আমি রান্না করতে পারি না, আমার পোশাক নিয়ে আমি কার সাথে মিশতেছি, অনেকভাবে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি, হচ্ছে না, আমার পক্ষে সম্ভব না। আমাকে প্লিজ এখান থেকে নিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ, আপনার তো কোনো দোষ নাই, সব দোষ তো আমার। বিয়ের পর আপনি ঢাকায় এসে কী করছেন, কী করছেন আপনি বলেন, কী করে উল্টা ফেলছেন? তুমি কিচ্ছুই বলতে পারবে না, কারণ তুমি ওয়াইফ হিসাবে হাজব্যান্ডের জন্য কোনো দায়িত্ব পালন করোই নাই, ঠিক আছে? আমি হাজব্যান্ড হিসেবে রেসপন্সিবিলিটি মনে করে তোমাকে মানা করছি, আমি তোমাকে নিষেধ করছি, ফালতু চরিত্র ছেলেটার সাথে তুমি কথা বলো না। তারপরে ওই ছেলেটার সাথে তুমি বাইরে ঘুরছো, ফিরছো, ফেসবুকে চ্যাটিং করছো, শপিং পর্যন্ত করছো, এটা তো হইতে পারে না। একটা হাজব্যান্ড তো অবশ্যই যাবে তার ওয়াইফের কোনটায় ভালো কোনটায় খারাপ সেটা সে বলতেই পারে, এটা বলা তো কোনো অপরাধ না। আচ্ছা বলেন তো আমার প্রিয় জিনিসগুলো কী কী, আমার কোনটা পছন্দ কোনটা অপছন্দ? একটা স্ত্রী হিসেবে আপনার জানা উচিত না আপনার হাজব্যান্ডের কী কী পছন্দ অপছন্দ, কিন্তু সেটা কিন্তু আপনার জানেন না। আমি অফিস শেষ করে নিজে এসে সারাদিন কষ্ট করে খাইতে আসার পরেও নিজের রান্না নিজে করছি, আমি আপনার জন্য রান্না করে খাবার রেখে দিছি। তুমি তো আমার ওয়াইফ, তুমি তো অ্যাটলিস্ট সংসার করতেছো আমার সাথে, অ্যাটলিস্ট ট্রাই তো করতে পারতা যে আমি আমার হাজব্যান্ড কী পছন্দ করে সেটা রান্না করে তাকে একবার খাওয়াই। কই তুমি তো কোনো এফোর্ট দাও নাই? আমার বাসায় আমার আত্মীয় স্বজন আসলে আপনার জন্য সমস্যা, আমার মা বাসায় আসছে সেটা নিয়ে আপনার অনেক বড় সমস্যা, আমি বাজার করে নিয়ে আসছি বাজারটা আপনি ছুঁড়ে ফেলে দিয়েছেন বাজারে আপনার সমস্যা। আপনার সমস্যাটা কী নিয়ে নাই বলেন? আমার আত্মীয় স্বজনের বাসায় আসলেই শুধু সমস্যা, আমি আর কত সহ্য করবো, আমি কতটুকু মেনে নিব বলেন? সব বাদ দিলাম, আমার বাচ্চাটা
আর এটা তো আমাদের সন্তান, তুমি তো একটা ডিসিশন নিতে পারো না, সন্তানটা তুমি রাখবা নাকি রাখবা না, আমার সাথে তুমি ডিসকাস করার চেষ্টা করলো না, আমার সন্তান এভাবে তুমি সরাই ফেলতে পারো না। আমি জানাইতে গেছিলাম অফিসে, আমাকে গালি দিছেন আপনি, আমার সাথে ভদ্র ব্যবহার করেন নাই, তারপরে আমার বাসায় এসে মনে হয়েছে আপনি বাবা হওয়ার যোগ্য না, আমার সন্তান পৃথিবীতে এসে দেখবে তার বাবা তার মায়ের সাথে খারাপ ব্যবহার করতেছে, তাই আমার কাছে মনে হয়েছে এই বাচ্চাটাকে আমি পৃথিবীতে আসার আগেই মেরে ফেলব, ওর দরকার নাই এই এই ঝামেলা দেখার, ও সহ্য করতে পারবে না তো। কিন্তু বাচ্চাটা তো আমারও, তুমি তো আমার সাথে শেয়ার করবা। বাবা চলো আমি এখানে আর এক মুহূর্ত থাকতে চাই না। স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হইতেই পারে, এই জন্য এত বড় সিদ্ধান্ত তো নেওয়া ঠিক হয় নাই। আমি যা বলার আগে বলে দিছি, এখন যা সিদ্ধান্ত নেওয়ার তোরা দুইজনে নিবি, তোর একার আমার বাড়িতে কোনো স্থান নাই। এটা তোমাদের জীবন, যা সিদ্ধান্ত নেওয়ার তোমরাই নাও, আমার কিছু বলার নাই এখানে। কে আমি সরি, আমি তোমার সাথে আসলে খারাপ ব্যবহার করে ফেলছিলাম, ঠিক হয়নি, বুঝতে পারি। I'm with you.